সত্যি বলতে এমন হাজারোটা নিদর্শন আছে যা দিয়ে বোঝা যায় যে আমরা বাংলাদেশে বসবাস করি। আজকে সেগুলোর মধ্য থেকে 15টি নিদর্শন সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আমাদের সবার চরিত্রের সাথে সবকিছু মিলবে না, তবে সর্বোপরি বিবেচনা করলে এসব নিদর্শনগুলোতেই বেশি আছে আমাদের বাংলাদেশি পরিচয়। আমি রিসালাত মাহমুদ সিয়াম, আর আজকে আমি আলোচনা করব 15টি নিদর্শন আমরা বাংলাদেশি। একসময় আমরা ছিলাম মাছে ভাতে বাঙালি, কারণ আমাদের প্রতিদিন অন্তত একবেলা খাবারে ভাতের সাথে মাছ থাকত। কিন্তু ইদানিং মাছেরা এই ব্যাপারে আপত্তি জানানোয় আমাদের দৈনন্দিন খাবারে তাদের উপস্থিতি কমে গেছে। তবে মাছ থাকুক বা না থাকুক, আমরা ছিলাম এবং এখনো আছি ডাল লেপো ভাতে বাঙালি। আমাদের দেশে এই দৃশ্য সচরাচর দেখা যায় না, কারণ সংবাদ মাধ্যমে সবসময় আমরা এভাবে দেখে থাকি। আর এভাবেও একইভাবে এটা অস্বাভাবিক, আর এই দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত। নতুন কোনো ফ্লাইওভার তৈরি হলে কিছুদিনের জন্য সেটা হয়ে যায় আশেপাশের সকল মানুষের হ্যাং আউট করার সেরা স্থান। সন্দেহ নেই আমাদের সবারই প্রিয় খাবার আম্বুর হাতের বিরিয়ানি। তবে ঝালমুড়ি, ফুচকা, চটপটি এগুলোও আমাদের দিন উজ্জ্বল করে দেয়। যদিও তার পেছনের অবস্থা দেখলে হয়তো চিত্রটি উল্টো হতে পারত। এমন পোশাকে সব বয়সীরা মিলে খোলা আকাশের নিচে তৈরি করছেন ফুচকা। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি এগুলো আর খাবো না। মুভিং অন টু নাম্বার, আর না, যত যাই হোক এগুলো আমরা খাওয়া কখনোই বাদ দিব না। বিশেষ করে যখন আমরা লঞ্চ বা ফেরিতে ভ্রমণ করি তখন ঝালমুড়ি খাওয়া তো মানে মাস্ট। কিন্তু বিয়ের অনুষ্ঠানে খাবার খাওয়ার সময় ক্যামেরাম্যানের ক্যামেরা ধরাটা আমাদের সবারই খুব বিরক্ত লাগে, তাই না? তাই এখন থেকে চেষ্টা করব ক্যামেরাম্যান আসার আগে আগেই বাস ভ্রমণ, ট্রেন ভ্রমণ নাকি প্লেন ভ্রমণ, আরে না, রিক্সা আর নৌকায় করে ভ্রমণ করাই আমরা সবচেয়ে বেশি উপভোগ করি। আমরা সবাই একে অপরের দোষ দিতে দিতে বড় হয়েছি। নোয়াখাইলেরা বেড়াতে আসলে আরামসে খাবার খায়, পেট ভরার সাথে সাথেই চলে যায়। বরিশাইলেরা খুব রাগি হয়, ওই ওর তার সেরে গেছে, ওরে পাবনায় পাঠায় দে। বুঝতেই পারছেন আমরা নিজেদের মানুষদের নিজেরা খুবই পচাতে পারি, কিন্তু আমাদেরকে যখন বাইরের মানুষ ইনসাল্ট করে আমরা তখন খুবই লজ্জা পাই এবং রাগ হই। আমাদের আত্মীয়দের অভাব নেই, সবাই কোনো না কোনো ভাবে আমাদের খালা, ফুপু, মামা, মামি, চাচা, চাচি, দাদা, দাদি ইত্যাদি হয়ে থাকে। সিরিয়াসলি, কয়েকদিন পর পর আমাদের বাসায় নতুন নতুন মানুষ আসবে যাদের আমরা কখনো দেখিনি, আর আমাদের বাবা আমাদের কাছে তার পরিচয় দিবে, ইনি হচ্ছেন তোমার দাদির খালাতো ভাইয়ের চাচাতো ভাই। এর কিছুদিন পর আরো একজন আসবে যিনি হবেন আমার বড় দাদার, মেজো মামার, সেজো চাচার ছোট নাতি। আর যেই আসুক সে আমাকে বা আপনাকে চিনুক বা না চিনুক, আমাদের দেখে তার সর্বপ্রথম কথা হবে, কত বড় হয়ে গেছে। তবে কাছের কোনো আত্মীয় বিদেশ থেকে এলে আমরা খুব খুশি হই, কারণ অনেকদিন পর তাকে দেখা, আর দ্বিতীয়ত এবং প্রধানত তার কাছ থেকে আমরা এসব পাওয়ার আশা করি। কিন্তু প্রতিবারের মতো আমরা ওগুলোর বদলে এসব পাই, তাও 6-7টা। আমরা আমাদের লাইফের বড় একটা অংশ বিদ্যুৎ ছাড়া কাটিয়েছি, তবে বিদ্যুৎ চলে গেলে পড়াশোনা বাদ দিয়ে সকলের সাথে অন্ধকারে বসে গল্প আর গান করতে পারাটা কিন্তু আমরা সকলেই উপভোগ করি। ক্রিকেট আমাদের দৈনন্দিন জীবনের অনেক বড় একটা অংশ, কারণ যখন বাংলাদেশ দল ক্রিকেট খেলে
তখন আমাদের পুরো জাতি সবকিছু ভুলে এক হয়ে যায়। আমাদের দেশের ক্রিকেটের ব্যাপারে আমরা খুবই আবেগপ্রবণ, যখন খেলা দেখি তখনও, আর যখন নিজেরা খেলি তখনও। এবং নাম্বার ওয়ান, যখনই আমরা আমাদের জাতীয় পতাকার দিকে তাকাই আমাদের হৃদয়ে খুব শান্তি লাগে। একইভাবে যখন আমরা আমাদের লাল সবুজ পতাকা এর প্রতিনিধিত্ব করি আমাদের খুব গর্ব হয়। ঠিক একইভাবে আমরা আমাদের জাতীয় সঙ্গীত যতবারই মনোযোগ সহকারে শুনি শরীরে একটা শিহরণ বয়ে যায়। মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরিয়ার হায়রে মাতুর। বিকজ নো ম্যাটার হোয়াট, আমরা বাংলাদেশী হিসেবে গর্বিত। এই ছিল 15টি নিদর্শন আমরা বাংলাদেশি। আমি আর কি কি পয়েন্ট মিস করেছি সেগুলো কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। ইউ ক্যান জয়েন আস অ্যাট facebook.com/bhailogpd অ্যান্ড সাবস্ক্রাইব আস ফর মোর ভিডিওস অ্যাট youtube.com/bhailogpd। আমি রিসালাত মাহমুদ সিয়াম অ্যান্ড আই উইল সি ইউ সুন ইনশাআল্লাহ।